এক্সট্রা টাইম। এগারো ম্যাচে অপরাজিত থেকেও নির্লিপ্ত মোহনবাগান কোচ কেভুভি কুনা কিছুতেই দলের মধ্যে আত্মতুষ্টিকে স্থান দিতে চাইছেন না তিনি, যতক্ষণ না মাথার ওপরের ট্রফিটা তুলে ঝাঁকাতে পারছেন। চার্চিলের মাঠে চার্চিলকে 3-0 গোলে হারানোর পর তার কথাতেই পরিষ্কার, টু বি অনেস্ট উই আর নট থিঙ্কিং ইন দিস ইস্যুস, উই আর থিঙ্কিং ইন ট্রাই টু রেজ দ্য ট্রফি অ্যাট দ্য এন্ড অফ দ্য সিজন অ্যান্ড টুডে এনজয় বিকজ আই থিঙ্ক উই ওয়ার ভেরি কনসেন্ট্রেটেড, ভেরি ফোকাস ইন দিস ম্যাচ, উই আর ভেরি হ্যাপি বিকজ উই ওয়ান দ্য 3 পয়েন্টস অ্যান্ড ফ্রম টুমোরো উই আর গোয়িং টু থিঙ্ক ইন দিস ম্যাচ অ্যাগেন্স্ট ট্রাউ। চার্চিলের বিরুদ্ধে মাঠে নামালেও শেষ পর্যন্ত দলের অত্যন্ত গুরুত্বপূর্ণ ফুটবলার হওয়া সত্ত্বেও ড্যানিয়েল সাইরাসকে তুলে নিতে হয় সবুজ মেরুনের স্প্যানিশ কোচকে, কেন সেটাও জানালেন তিনি। আই থিঙ্ক দ্যাট ড্যানিয়েল সাইরাস ওয়াজ নট ফুলি রিকভার, উই থট দ্যাট হি ওয়াজ ফুলি রিকভার, বাট আনফর্চুনেটলি হি ওয়াজ নট ফুলি রিকভার অ্যান্ড হি কুডন্ট প্লে অ্যাট হিস 100% বিকজ ইস আ ভেরি ইম্পর্ট্যান্ট প্লেয়ার ফর আস অলসো। When we made the change in the half time, I think that the team was with more balance and we could with more balance we could control the game better. চারটি হলুদ কার্ডের জন্য পরের ম্যাচে নেই আশুতোষ মেহতা, ট্রাভের বিরুদ্ধে মাঠের বাইরে থাকতে হবে সবুজ মেরুনের এই রাইট সাইড ব্যাককে, তার জায়গা কে খেলতে পারেন এ নিয়ে কোনো মন্তব্য করতে চান না কিভুবি কুনা। No, yesterday we celebrate the birthday of Asutos with a cake. ঘরের মাঠে কল্যাণী স্টেডিয়ামে এই চার্চিলের কাছে 4-2 গোলে হারার পর, চার্চিলের মাটিতে চার্চিলকে 3-0 গোলে পর্যদস্ত করার পর মোহন কোচের কথায়, দ্বিতীয়ার্ধে তো আমরাই খেললাম। But in the second half, I think that we play a fantastic second half. I think also the team was with more balance in the lines. We scored 2 goals and we created a lot of chances to score more goals and we controlled the game the second half completely. No, we had the ball, we played from one side to the other. I saw the team enjoying the game in the second half. So we are very happy because it was a very difficult game, very tough match against a very good team with very good players. কিবুর সঙ্গে সাংবাদিক সম্মেলনে এসেছিলেন এদিনের ম্যাচের সেরা ফান গঞ্জালেস, পরপর 2 ম্যাচের সেরা হলেন তিনি। চার্চিল ম্যাচের সেরার পুরস্কার অবশ্য দলগত সংগতির ফল বলেই মনে করেন গঞ্জালেস। Honestly, I don't pay attention about that. I mean, I'm so happy because we won. As the coach said, it was a very important game for us because we lost at home. And just not because of that, because we have to win every day, so every game. So we are so happy about that. About the man of the match award, I think that today everybody could win it. I think it was the key, as every day was the teamwork and how we were as a team, as a family. Latest news and exclusive videos সঙ্গে আপডেট থাকতে এখনই সাবস্ক্রাইব করুন আমাদের YouTube চ্যানেল, বেল আইকনে ক্লিক করতে ভুলবেন না জানো।